শুরুতে এই সংবাদ শিরোনাম। 4 জানুয়ারি দিল্লি মুখে লং মার্চের হুমকি কৃষকদের। সংঘাতের মধ্যে ভারত পাকিস্তানের পারমাণবিক শক্তির তথ্য বিনিময়। আগুন নিয়ে খেলার পরিণতি ভালো হবে না, ট্রাম্পের প্রতি হুঁশিয়ারি জারিফের। করণীয় ঠিক করতে এক হচ্ছে ফিলিস্তিন, ভয়ঙ্কর বিপদে ইসরায়েল। মধ্যপ্রাচ্য থেকে মার্কিনদের বিতাড়িত করাই হবে আমাদের প্রতিশোধ, বলল ইরান। এবং সবশেষ থাকছে, খুব বড় হবে না বাইডেনের শপথ গ্রহণ অনুষ্ঠান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। 4 জানুয়ারির মধ্যে কৃষি আইন প্রত্যাহার না করলে দিল্লি মুখে লং মার্চের হুমকি দিয়েছেন আন্দোলনরত কৃষকরা। তারা কেন্দ্র সরকারের মুখের কথায় আর ভুলতে চান না, এবার একটা ফয়সালা চাচ্ছেন। কৃষক নেতারা পরিষ্কার জানিয়ে দিয়েছেন, শাহিনবাগের প্রতিবাদের মতো তাদের ছত্রভঙ্গ করা যাবে না। 4 জানুয়ারির দাবি না মিটলে বিরাট ট্রাক্টর মিছিল হবে 6 জানুয়ারি। কৃষকদের আন্দোলনকে হালকাভাবে নিচ্ছে কেন্দ্র, এমন অভিযোগ কৃষক নেতাদের। 4 জানুয়ারির বৈঠক পর্যন্ত তারা অপেক্ষা করবেন, ওই দিন সপ্তম দফায় কেন্দ্রীয় মন্ত্রীদের সঙ্গে তাদের বৈঠক রয়েছে। বৈঠকের ফল কৃষকদের পক্ষে না গেলে, অর্থাৎ কৃষি আইন বাতিল না করলে, তারা এবার দিল্লির সীমানায় আটকে না থেকে বিশাল ট্রাক্টর মিছিল করবেন। 6 জানুয়ারি ট্রাক্টর মিছিলের দিন ঘোষণা হয়েছে। কেন্দ্রের সঙ্গে সর্বশেষ বৈঠকের এজেন্ডায় কৃষকদের তরফে 4টা প্রস্তাব ছিল। তার মধ্যে 2টি প্রস্তাব কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমর মেনে নিলেও, মূলত যে দাবির ভিত্তিতে আলোচনা তা নিয়ে কোনো কথাই হয়নি। কৃষক আইন বাতিলের প্রসঙ্গ কৌশলে এড়িয়ে গেছেন তিনি। ন্যূনতম সহায়ক মূল্য নিয়েও কোনো আলোচনা হয়নি। তারপরেও ইতিবাচক মানসিকতা নিয়ে নতুন ইংরেজি বছরের শুরুতে 4 জানুয়ারি ফের কেন্দ্র সরকারের সঙ্গে আলোচনায় বসতে রাজি হয়েছেন কৃষকরা। এদিকে দিল্লি গাজিয়াবাদ সীমান্তে আত্মহত্যা করলেন আন্দোলনরত কৃষক, তার নাম কাশ্মীর সিং লাদি, উত্তরপ্রদেশের রামপুর জেলার বাসিন্দা ছিলেন তিনি। সীমান্ত সংঘাতের মধ্যেই পুরনো ঐতিহ্য মেনে ভারত পাকিস্তান একে অপরের পারমাণবিক শক্তি এবং এর ব্যবস্থা সম্পর্কিত তথ্য সম্বলিত তালিকা বিনিময় করল। ভারত পাকিস্তান দ্বিপাক্ষিক চুক্তির নিয়ম মোতাবেক দুদেশ একে অন্যের পারমাণবিক শক্তি কেন্দ্র এবং ব্যবস্থাপনার উপর হামলা চালাতে পারবে না। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দুদেশের মধ্যে গত 30 বছর ধরে পারমাণবিক শক্তি কেন্দ্র এবং ব্যবস্থায় হামলা চালাতে না পারা সংক্রান্ত দ্বিপাক্ষিক চুক্তির শর্ত মোতাবেক পরমাণু ফেসিলিটি নিয়ে যাবতীয় তথ্য একে অপরের সঙ্গে বিনিময় করে। বলা হয়েছে, ভারত এবং পাকিস্তান যেহেতু পরমাণু শক্তিধর দেশ, তাই চুক্তির মাধ্যমে একে অপরের উপর হামলা চালাতে না পারে সেটা নিশ্চিত করা হয়েছে। দিল্লি এবং ইসলামাবাদের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে তালিকা শেয়ার করে আসা হচ্ছে বহু বছর ধরে, এবারও তার ব্যতিক্রম হয়নি। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আগুন নিয়ে খেলার ব্যাপারে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আগুন নিয়ে খেললে আমাদের প্রত্যুত্তর হবে অতি কঠোর। তিনি নিজের অফিসিয়াল টুইট পেজে প্রকাশিত এক পোস্টে এই হুঁশিয়ারি উচ্চারণ করে লিখেছেন, ইরাক থেকে পাওয়া গোয়েন্দা তথ্যে জানা গেছে, ইহুদিবাদী ইসরায়েল ইরাকে মার্কিন অবস্থানে এমনভাবে হামলা চালানোর ষড়যন্ত্র করছে যাতে তার দোষ ইরানের ঘাড়ে চাপিয়ে দিয়ে বিদায়ের ক্ষণে ট্রাম্পকে একটি বানোয়াট যুদ্ধে জড়ানো যায়। ইরানের পররাষ্ট্রমন্ত্রী মার্কিন প্রেসিডেন্টকে উদ্দেশ্য করে লিখেছেন, ট্রাম্প, আপনাকে পাতানো ফাঁদে ব্যাপারে সাবধান থাকতে হবে, আগুন নিয়ে যে কোনো খেলার কঠোর জবাব দেওয়া হবে, বিশেষ করে আপনার ঘনিষ্ঠ বন্ধুদের বিরুদ্ধে জবাব দেওয়া হবে ভয়ঙ্কর। মোহাম্মদ জাওয়াদ জারিফ গত বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যে সন্ত্রাসী মার্কিন সেনাদের উস্কানিমূলক তৎপরতার ব্যাপারে সতর্ক করে দিয়ে এক টুইট বার্তায় লিখেছেন, ইরান যুদ্ধ না চাইলেও নিজের জনগণ নিরাপদ এবং জাতীয় স্বার্থ রক্ষা করতে এক মুহূর্তও দেরি করবে না। জারিফ বলেন, আমেরিকায় ব্যাপকভাবে ছড়িয়ে পড়া করোনাভাইরাস মোকাবেলা করার পরিবর্তে ডোনাল্ড ট্রাম্প এবং সাঙ্গপাঙ্গরা শত শত কোটি ডলার খরচ করে মধ্যপ্রাচ্যে B-52 বোমারু বিমান এবং সাবমেরিন পাঠিয়েছে।
ফিলিস্তিনিদের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর মধ্যে আবারও জাতীয় সংলাপ শুরুর প্রচেষ্টা শুরু হয়েছে বলে জানিয়েছেন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়া। জাতীয় ঐক্য এবং সংহতি প্রতিষ্ঠার লক্ষ্যে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি। ইসলাম হানিয়া বলেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে চলমান সংগ্রাম সফলতা আনতে ফিলিস্তিনের বিভিন্ন রাজনৈতিক শক্তির মধ্যে জাতীয় সংলাপ শুরুর নানামুখী চেষ্টা চলছে। ফাতা আন্দোলন সহ কয়েকটি সংগঠনগুলোর সঙ্গে অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক অঙ্গন থেকে যোগাযোগ করা হয়েছে। এর আগে গত সেপ্টেম্বর মাসে হামাস প্রধান ইসমাইল হানিয়া জোরালোভাবে ফিলিস্তিনের বিভিন্ন দল উপদলের মধ্যে মতভেদ ভুলে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং বিশ্বাসঘাতক আরব দেশগুলোর মোকাবেলায় ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন। অন্যদিকে পশ্চিম তীরে সংঘাত চলাকালে শুক্রবার ইসরায়েলি সেনাদের গুলিতে ফিলিস্তিনি এক নাগরিকের ঘাড়ের নিচ থেকে প্যারালাইজড হয়ে গেছে। ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে। মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, ওই ব্যক্তি ঘাড় বরাবর গুলি লেগেছিল। এর আগে ফিলিস্তিনি সূত্র হেব্রেনের দক্ষিণ আল তুয়ানাহ গ্রামে 24 বছর বয়সী হারুন রাশমি আবু আরামের আহত হওয়ার কথা জানা যায়। এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানায়, অবৈধ স্থাপনা উচ্ছেদে নিয়মিত অভিযান চলাকালে ফিলিস্তিনি নাগরিকরা ইসরায়েলি সৈন্যদের লক্ষ্য করে হামলা চালায় এবং এর জবাবে তারা ফাঁকা গুলি ছুড়ে। IDF জানায়, এ ঘটনার ব্যাপারে তদন্ত করা হচ্ছে। ইরান বলছে শহীদ সুলাইমানিকে হত্যার ব্যাপারে সেদেশের কঠোর প্রতিশোধ হবে মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদেরকে বিতাড়িত করার জন্য সংগ্রাম করা। তেহরান আরও বলেছে, এ অঞ্চলের দেশগুলোকে আমেরিকার রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের হাত থেকে মুক্তি দিতে হবে। ইরানের নীতি নির্ধারণী পরিষদের সচিব এবং IRGC-র সাবেক কমান্ডার মোহসেন রেজাইনি শনিবার তেহরানের এক বক্তব্যে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। তিনি বলেন, বাগদাদে জেনারেল সুলাইমানিকে হত্যার বিচার করার পথ সুগম করতে ইরান এবং ইরাকের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন আইনজীবীদের সমন্বয়ে একটি যৌথ আইনজীবী কমিশন গঠন করা হয়েছে। তিনি বলেন, আমরা এই অঞ্চল থেকে আমেরিকাকে বহিষ্কারের জন্য সংগ্রাম করব, ঠিকই সেই সঙ্গে শহীদ সুলাইমানি হত্যার বিচারের বিষয়টি নিয়েও ইরান এবং ইরাক সরকারকে আইনি পদক্ষেপে পথে সর্বোচ্চ চেষ্টা চালাতে হবে। মোহসেন রেজাই বলেন, মধ্যপ্রাচ্য থেকে সন্ত্রাসীদের মূলোৎপাটন করে এবং এ অঞ্চলের জনগণের জন্য শান্তিপূর্ণ জীবন উপহার দেওয়ার লক্ষ্যে এগিয়ে যাব আমরা। ইরানের এই পদস্থ সামরিক কর্মকর্তা আরও বলেন, যখন উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশকে কোনো শক্তি বা সরকারের পক্ষ থেকে প্রতিরোধ করা সম্ভব হচ্ছিল না, তখন জেনারেল সুলাইমানি এই জঙ্গি গোষ্ঠীকে দমন করেছিলেন। আগামী 20 জানুয়ারি অভিষেক হবে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত জো বাইডেনের। একই দিন দুপুরে বিদায় নেবেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে জো বাইডেনের আসন্ন অভিষেক এবং শপথ অনুষ্ঠান আকারে খুব বড় হবে না। ডেমোক্রেট শিবিরের পক্ষ থেকে জানানো হয়েছে, করোনাভাইরাস মহামারীর পরিস্থিতির জন্য ছোট করে অনুষ্ঠান করার পরিকল্পনা করা হয়েছে। এ প্রসঙ্গে জো বাইডেন বলেছেন, মহামারীর মধ্যে আমেরিকার জনগণকে নিরাপদ রাখা তার লক্ষ্য, তবে করোনার বিধিনিষেধ এবং সামাজিক দূরত্ব নিশ্চিত করে মার্কিনীদের অভিষেক অনুষ্ঠান উপভোগ করতে দেওয়া হবে বলে জানান তিনি। অভিষেক অনুষ্ঠান আয়োজনের দায়িত্বে আছেন দ্য জয়েন্ট কংগ্রেশনাল কমিটি অন ইনঅরুলাল সিরামনিজ। 2 সপ্তাহ আগে জানায় তারা ক্যাপিটাল তথা মার্কিন কংগ্রেসের ওয়েস্ট ফ্রন্টে আয়োজন হবে প্রেসিডেন্টের শপথ অনুষ্ঠান। তাতে উপস্থিত সংখ্যা কাটছাঁট করা হবে। বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের কারণেই এমনটি করা হবে। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্টবক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ হওয়ার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।